আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন কর্তৃক আয়োজিত বিএ বিএস অনলাইন টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক রসায়ন, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল। আজকে তোমাদের সামনে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টি হচ্ছে পদার্থের গঠন। তাহলে চলো দেখে আসি পদার্থের গঠন অধ্যায়ের আজকের আলোচ্য বিষয়গুলো কি কি। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে পদার্থ, পদার্থের গঠনের ভিন্নতার কারণ, প্রতীক ও সংকেত, পরমাণু ও অণু। তাহলে চলো আমরা দেখে আসি পদার্থ কাকে বলে। আমি জানি তোমরা জানো পদার্থ কাকে বলে, তারপরেও আমরা যদি সংজ্ঞা আকারে দেখতে চাই তাহলে যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে আমরা বলবো পদার্থ। আমি আবার বলছি, যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে আমরা বলবো পদার্থ। পদার্থ দু ধরনের হতে পারে, একটি হচ্ছে মৌলিক পদার্থ, একটি হচ্ছে যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থের অস্তিত্ব পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ। আমি আবার বলছি, যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থের অস্তিত্ব পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ। আবার আমি যদি যৌগিক পদার্থের সংজ্ঞা দিতে চাই তাহলে যে পদার্থকে ভাঙলে ওই একাধিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ। আমরা যদি একটি হাইড্রোজেন অণুকে ভাঙি তাহলে আমরা শুধু হাইড্রোজেনই পাবো। আমরা যদি একটি অক্সিজেন অণুকে ভাঙি তাহলে শুধু অক্সিজেনই পাবো, এটা হচ্ছে মৌলিক পদার্থ। কিন্তু আমরা যদি পানির অণুকে ভাঙি তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো। আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের অণুকে ভাঙি তাহলে সোডিয়াম এবং ক্লোরিন পাবো, তাহলে এটা হচ্ছে যৌগিক পদার্থ। আমার ধারণা তোমরা পদার্থ সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছো। এখন পদার্থের গঠনের ভিন্নতার কারণ কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা জানো পদার্থ কঠিন, তরল, বায়বীয় হতে পারে। কিন্তু কেন পদার্থ কেন কঠিন হবে, কেন তরল হবে বা কেন বায়বীয় হবে? এটা মূলত নির্ভর করে ওই পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তির উপর। যার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি যত বেশি সে হবে কঠিন পদার্থ, তার চেয়ে কম যদি হয় আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সে হবে তরল পদার্থ, এবং আরও যদি কম হয় তাহলে সেটা হবে বায়বীয় পদার্থ। তাহলে এই আকর্ষণ শক্তি কি অন্য কিছু দ্বারা প্রভাবিত হয়? হ্যাঁ, এই আকর্ষণ শক্তি প্রভাবিত হয়। কোনো কোনো পদার্থ প্রাকৃতিকভাবেই কঠিন, তরল বা বায়বীয়, আবার কোনো কঠিন পদার্থকে আমরা যদি প্রভাবিত করি তাহলে তা তরল বা বায়বীয় হতে পারে। যেমন আমরা যদি লোহা, এটা একটা কঠিন পদার্থ, লোহাকে যদি আমরা তাপ দিই সেটা নরম হয়ে যায়, আমরা যদি আরও বেশি তাপ দিই সেটা তরলও হতে পারে। তাহলে এর কারণটা কি? তাপ দিলে ওই পদার্থের কণাগুলোর মধ্যে গতিশক্তির সৃষ্টি হয়, ফলে একটি কণা আরেকটি কণাকে ধাক্কা দেয়, ফলে একটি কণা হতে আরেকটি কণা দূরে সরে যায় এবং তাদের আকর্ষণ শক্তি বা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি হ্রাস পায়, ফলে তারা কঠিন থেকে তরল হয়ে পড়ে। অনুরূপভাবে আমরা পানিকে যদি তাপ দিই সেটা বাষ্পে পরিণত হয়ে যায়, তাহলে পানির আন্তঃআণবিক আকর্ষণ শক্তি হ্রাস পায়, হ্রাস পেয়ে তাদের আন্তরিক শক্তি যখন হ্রাস পায় তখন সেটা তরল থেকে বায়বীয় পদার্থে পরিণত হয়। তাহলে একটি পদার্থের ভিন্নতার কারণের মূলটা হচ্ছে তার গঠন, তার মধ্যে করা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। তাহলে আমরা বুঝলাম যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তির কারণে আসলে একটি পদার্থ কঠিন, তরল বা বায়বীয় হয়ে থাকে। এবার চলো আমরা প্রতীক সম্পর্কে একটি ধারণা নিই। প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো প্রতীক। আমি আবার বলছি, কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো প্রতীক। এখানে সংজ্ঞা আকারেও আমরা প্রতীক লিখে রেখেছি। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে আমরা দেখো, হাইড্রোজেনের ইংরেজি নামের হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, এটি হাইড্রোজেন, তার প্রথম বর্ণটা নেওয়া হয়েছে এইচ। অক্সিজেনের প্রতীক ও। কিন্তু যদি একের অধিক বর্ণের প্রয়োজন পড়ে, মানে একের অধিক মৌলের প্রতীকের প্রথম অক্ষর যদি একই হয়, তাহলে যদি দুইটা বর্ণ নেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় বর্ণটা নিব ছোটো হাতে। যেমন
আমরা যদি ক্যালসিয়ামের প্রতীক নিতে চাই তাহলে আমরা সি এ লিখব, যদি ক্লোরিনের লিখতে চাই তাহলে সি এল লিখব, এরকম প্রথমটা আমরা বড় হাতের অক্ষরে নিব এবং দ্বিতীয়টাকে আমরা ছোট হাতের অক্ষরে নিব। এরপর চলো আমরা সংকেত বিষয়ে আলোচনা করি। সংকেত সংজ্ঞা আকারে যদি আমরা বলতে চাই তাহলে সংজ্ঞা বলা যায় কোনো মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলে সংকেত। কোনো মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো সংকেত। তাহলে আমরা হাইড্রোজেনের সংকেত দিয়েছি H2, পানির সংকেত H2O, এছাড়া আমরা আরও লিখতে পারি, যদি অক্সিজেনের সংকেত লিখতে চাই তাহলে O2, যদি আমরা নাইট্রোজেনের সংকেত লিখতে চাই তাহলে N2 ইত্যাদি। এছাড়া আমরা যৌগের সংকেত যদি দিতে চাই তাহলে পানির এটা একটি পানির অণুর সংকেত, আমরা আরও দিতে পারি সালফারিক অ্যাসিডের সংকেত H2O বা সোডিয়াম ক্লোরাইডের সংকেত সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি। তাহলে প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য থাকে। প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ, আর সংকেত হচ্ছে কোনো মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। তাহলে এবার চলো আমরা আলোচনা করি পরমাণু ও অণু সম্পর্কে। পরমাণুর যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলতে পারি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই তাকে আমরা বলি পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই তাকে আমরা বলি পরমাণু। তাহলে পরমাণু কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা কখনোই হবে না, কারণ আমরা যদি একটি যৌগিক পদার্থ চিন্তা করি, যেমন ধরো পানি একটি যৌগিক পদার্থ, একে যদি আমি ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন। এরপরে যখন আমি ভাঙবো তখন হাইড্রোজেনকে ভাঙতে পারবো, অক্সিজেনকে ভাঙতে পারবো, কিন্তু পানিকে ভাঙতে পারবো না। মানে যৌগিক পদার্থকে ভেঙে আমি পরমাণু পাবো না, মৌলিক পদার্থকে ভেঙেই আমি পরমাণু পাবো। হাইড্রোজেনকে ভেঙে হাইড্রোজেনের পরমাণু পাবো, অক্সিজেনকে ভেঙে অক্সিজেনের পরমাণু পাবো। তাহলে পরমাণুর সংজ্ঞা আমরা বলতে পারি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব আর রয়েছে, স্বাধীন অস্তিত্ব নেই তাকে আমরা পরমাণু বলবো। এখন চলো আমরা অণুর ক্ষেত্রে যাই। অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব রয়েছে। যেমন আমরা এটা হচ্ছে হাইড্রোজেনের একটি অণুর সংকেত, এটা হচ্ছে অক্সিজেনের একটি অণুর সংকেত, এটা হচ্ছে পানির একটি অণুর সংকেত। দেখো এটা হচ্ছে মৌলিক পদার্থ, এটা হাইড্রোজেনকে ভাঙলে শুধু আমরা হাইড্রোজেনই পাবো, অক্সিজেনকে ভাঙলে আমরা অক্সিজেনই পাবো, পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো। এই কারণে অণুর ক্ষেত্রে আমি বলেছি মৌলিক মানে মৌলিক বা যৌগিক যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এবং পরমাণুর ক্ষেত্রে কিন্তু যৌগিক পদার্থ বলা হয়নি। অনেকে কিন্তু বলে যে এই দুটো এলোমেলো করে ফেলে। তাহলে পরমাণুর ক্ষেত্রে বলতে হবে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর অণুর ক্ষেত্রে বলতে হবে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এটি মৌলিকও হতে পারে যৌগিকও হতে পারে। আমার ধারণা তোমরা পরমাণু ও অণু সম্পর্কে একটি ধারণা পেয়েছ। আজকে আমাদের আলোচ্য বিষয় এ পর্যন্তই, দেখা হবে অন্য পর্বে এই অধ্যায়েরই পরের অংশ নিয়ে। তোমরা বাসায় ভালোভাবে এগুলো দেখবে, বই দেখবে, তাহলে অবশ্যই ভালো করতে পারবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।